হ্যালো গাইস, আই এম নাসি ভূষণ ফ্রম এনি টাইম লার্নিং। আজকে আমি আপনাদের আইএসটিডি সুইং ল্যাবের লক স্টিচ মেশিনের সাথে পরিচয় করিয়ে দেব। এটা হচ্ছে ওয়ান নিডল লক স্টিচ মেশিন, যেটাকে সাধারণত ম্যানুয়াল মেশিন বলা হয়। আর এই ম্যানুয়াল মেশিনটা ক্লাস মোটর দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। ক্লাস মোটরটা একটু সময় সাপেক্ষে বন্ধ করা হয়, আর এটা বন্ধ হতে একটু সময় বেশি লাগে। আর কন্ট্রোল করাটাও ম্যানুয়ালি হয়, আর সেলাই হতে একটু সময় বেশি লাগে। এর কারণটা হচ্ছে যে আমরা যেহেতু এটাকে ম্যানুয়ালি সব কিছু কন্ট্রোল করি, এই জন্য এটা সেলাইটাও তো একটু সময় বেশি লাগে। ম্যানুয়াল মেশিনের এসপিআইটাও ম্যানুয়ালি করতে হয়, আর যেটা ব্যাক স্টেজ আছে, ব্যাক স্টেজ যখন আমরা দেবো সেটাও আমাদের ম্যানুয়ালি করতে হবে। আর এটা সুইচটা সাধারণত নিচের বাটনে থাকে, এখানে দুইটা চিহ্ন থাকে, একটা হচ্ছে লাল এবং সবুজ, যেটা দিয়ে অন অফ করা হয়। এইটা হচ্ছে ডিজিটাল মেশিন। ডিজিটাল মেশিন এবং ম্যানুয়াল মেশিনের মধ্যে প্রধান পার্থক্যটা হচ্ছে মোটর। এটা সাধারণত সার্বো মোটর দিয়ে চলে, যেটা অতি দ্রুত কাজ করে এবং বন্ধ করলে তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়। আর ম্যানুয়ালের সাথে এটাই হচ্ছে বড় ধরনের পার্থক্য। আর এটা সব কিছুই ডিজিটালাইজেশন, যেমন এটা নিয়ন্ত্রণ করা হয় পুরো একটা কন্ট্রোল বক্স দিয়ে, এটার ভিতরে ম্যানুয়াল এবং ডিজিটাল দুইটা একসাথে। যেমন ব্যাক স্টেজ যখন আমরা দেবো সেটা আমরা হাতেও দিতে পারবো, এবং এটা আমরা যদি কন্ট্রোল বক্সে সেট করে রাখি সেটাও করতে পারবো। এটা এসপিআইয়ের ক্ষেত্রেও সেই একই জিনিস, যখন আমরা এসপিআইটা সেট করবো তখন আমরা কন্ট্রোল বক্সেও সেট করতে পারবো, অথবা আমরা ম্যানুয়ালিও করতে পারবো। এটা সুইচটা যেখানে থাকে, এটা সুইচটা হচ্ছে উপরে থাকে আর যেটা ম্যানুয়ালিটা নিচে থাকে। এটা হচ্ছে ম্যানুয়াল এবং ডিজিটালের মধ্যে প্রধান পার্থক্য, যে সুইচটা এটার উপরে থাকবে আর ওইটা নিচে থাকবে। আর এটার আরেকটা স্পেশালাইজ ক্যারেক্টারিস্টিক আছে, সেটা হচ্ছে সুইচটা যখন আমরা দেবো তখন এটা লাইটের একটা সুবিধা আছে। এই লাইট সুবিধাটার জন্য আমাদের কাজ করাও দ্রুত হয়। আর এটার সাথে আরেকটা সুবিধা হচ্ছে, সেটা হলো ট্রিমার, যেটা ম্যানুয়ালিতে আমরা দেখি নাই। এটার জন্য হচ্ছে সেলাইটা আমাদের অতি দ্রুত করা যায়। ওকে গাইস, আজকের মতো এখানেই শেষ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।